দরকার না, আসতে দেওয়া দরকার। মুয়াজ্জিন আমার আপনার বাড়ির পাশে মুয়াজ্জিন মসজিদের মিনারে দাঁড়িয়ে আজান দেয়, আপনারা বলেন তো মুয়াজ্জিন গরিব মানুষ হয় না ধনী মানুষ হয়? আরো জোরে বলেন কোন মানুষ হয়? বেশিরভাগ মসজিদের মুয়াজ্জিন হয় গরিব মানুষ আমাদের উত্তরবঙ্গের। এখনো আছে যে মুয়াজ্জিনের বেতন 500, 1000, 2000, 5000, রংপুরে সর্বোচ্চ 7000 টাকার উপরে কোন মুয়াজ্জিনের বেতন এখনো হয় নাই। কিন্তু আপনারা বলেন তো মুয়াজ্জিনের চাইতে এত দায়িত্বশীল বান্দা আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর কেউ আছে? পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আপনি আদায় করতে চান, দেখেন কত কষ্ট। মুয়াজ্জিন বেটা ফজর থেকে শুরু করে এশার নামাজ পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজের সঠিকভাবে আজান দেয়। বাংলাদেশে বর্তমান ডিজিটাল ঘড়ি, যদি এক মিনিট পরে যদি আজান দেয়, দেখবেন যে কমিটির অনেক লোক চোখ বড় করে মুয়াজ্জিনের দিকে তাকায়। তাকায় কি তাকায় না? জোরে বলেন তাকায় কি তাকায় না? মুয়াজ্জিন মসজিদের এমন আছে গ্রাম পর্যায়ের মুয়াজ্জিন পাঞ্জাবি পিছনে এমন অবস্থা পাঞ্জাবি তৈরি করছে যে দিন ওই দিন দর্জিওয়ালা যেই লন্ডি করে দিয়েছে, 7 বছর বয়স হয়েছে এখন আর লন্ডি হয় নাই, ঝুলতে ঝুলতে এমন অবস্থা। পিছনের দিকে যদি টান মেরে, আপনি যদি নিচের দিকে টান মেরে ছেড়ে দেন, স্প্রিং এর মতো জাম করে করে কি করে না? এটা আপনাদের এই কাউনিয়া এই উপজেলায় নাও হতে পারে, বাংলাদেশের অনেক জায়গায় আছে না নাই? হ্যাঁ, ওই মুয়াজ্জিন বলে নামাজ পড়ে মানে আজান দেয় দিয়ে পানের দোকানদারি করে, পানের দোকানে পান বিক্রি করতেছে জোহরের নামাজের আজান দিয়ে। একজন গিয়ে জিজ্ঞেস করছে, তুমি যে আজান দিলে একটু আগে আজান দিলে না? বলে হ্যাঁ আজান দিয়েছি। বলে নামাজে যাবা না এখন তো? একটা 25 মিনিট বাদে 5 মিনিট আছে নামাজের। তখন মুয়াজ্জিন বলছে, কই 300 টাকা বেতন আজান দিছে, এইটাই বেশি আবাসীর নামাজ, বুঝেন নাই? তাহলে মুয়াজ্জিনের বেতন আমাদের দেশে এত কম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার রসুল বলেছেন কাল কিয়ামতের ময়দানে মুয়াজ্জিন গরিব মানুষ, কিন্তু মাথায় এমন একটা মুকুট পরানো হবে যেই মুকুটের আলো দিয়ে গোটা হাশরের ময়দান আলোকিত হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আলেম ওলামা, মাদ্রাসার তলবে ইলম, হাফেজে কোরআন, একটু ভালো যদি চলা শুরু করে, সাইকেল বিক্রি করে যদি একটা মোটরসাইকেল কেনে, দেখেন অনেক মানুষের মানুষের চোখে সহ্য হয় না, কয় কি রে মৌলভী আবার এই মোটরসাইকেল পাইলো কই? কি বলেন? বলে না এরা কিয়ামতের ময়দানে হিংসায় ফেটে পড়বে, কি রে দেখতে তো মনে হয় আমার বাড়ির পাশের মুয়াজ্জিন, কিন্তু আসছে এই কিয়ামতের ময়দানে এত সম্মানিত, এত দামি টুপি পাইলো কোথায়? কি ব্যাপার? ফেরেশতাদের জিজ্ঞেস করবে, ভাই ফেরেশতা ব্যাপার কি? এই বেচারা তো দেখেছে নাও চেনা লাগে, কিন্তু আসলে এর তো মাথায় এত দামি মুকুট পাওয়ার কথা ছিল না, মুকুটটা পাইলো কেমনে? ফেরেশতা বলবে, শোনো বেচারা গরিব মানুষ, মালে দুনিয়া খাকে ছাড়া রাদেহাম, আখেরাত পর হেজগারের রাদেহাম, সম্পদ লন্ডন, আমেরিকা, কানাডা, কানাডা, জার্মান সহকারে পৃথিবীর উন্নত রাষ্ট্রের মানুষের মাথা পিছু যেরকম আয়, যেরকম মানুষের গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত, এই ব্যাটার এরকম কোন সম্পদ ছিল না, সম্পদের মালিক ছিল না, নিতান্ত গরিব মানুষ ছিল। কিন্তু এই গরিব মানুষ হওয়ার সুবাদে তোমার বাড়ির পাশে যেমন আজকের এই রসুলপুর জামে মসজিদ এত সুন্দর মসজিদ, এই মসজিদের মুয়াজ্জিন তোমার এই বান্দা অথবা অমুকের সন্তান এই বান্দা ছিল, এই বান্দা মুয়াজ্জিন হওয়ার সুবাদে পাঁচ ওয়াক্ত নামাজের আগে মানুষদেরকে আহ্বান করার জন্য যদি মাইক থাকে মাইক দিয়ে, মাইক যদি না থাকে তাহলে কানের মধ্যে দুইটা শাহাদত আঙ্গুলি ঢুকায় দিয়া আল্লাহর বান্দা পাঁচ ওয়াক্ত নামাজে বরাত ঘোষণা করে কার? আরো জোরে বলতে হবে, কার বরাত ঘোষণা করে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ঘোষণা করে মুয়াজ্জিন,
ফেরেশতা বলবে এই এতটুকু কাজ করার কারণে আজ এই কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুয়াজ্জিনের সম্মান বাড়িয়ে দিয়ে গোটা হাশরের ময়দানে তার চেহারার তার এই মুকুটের আলো দিয়ে গোটা হাশরের ময়দান আল্লাহ আলোকিত করে দিয়েছে। তাহলে মুয়াজ্জিন আল্লাহর নাম পাঁচ ওয়াক্ত নামাজে ঘোষণা করার কারণে মুয়াজ্জিনের সম্মান বাড়িয়েছেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, বাড়িয়েছেন কে? আজকের এই কোরআনের মাহফিলে তেলাওয়াত শুনে যখন আল্লাহু আকবারের আওয়াজ দিবেন, আপনারা বলেন তো আল্লাহ তাআলার সাথে সম্পর্ক আপনার বাড়বে না কমবে?